মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ দশম শ্রেণী রণজিৎ গড়াং, এই বইটার অধ্যায় ৩ বাড়িমণ্ডল, এটি করে দেওয়ার জন্য তোমরা কমেন্ট করেছিলে, দেখে নাও উত্তর। ১ নম্বর প্রশ্ন, কোন স্রোতটি আটলান্টিক মহাসাগরে বয়ে যায়? উত্তর পেজ নম্বর ৫৯, আটলান্টিক মহাসাগরে ক্যানারি স্রোত, অপশন ডি। নেক্সট প্রশ্ন, শৈবাল সাগর সৃষ্টি হয়েছে কোন মহাসাগরে? পেজ নম্বর ৫৮, শৈবাল সাগর উত্তর আটলান্টিক, এটা হবে অপশন এ। এলনিনোর আবির্ভাব হয় কোন মহাসাগরে? পেজ নম্বর ৭, প্রশান্ত মহাসাগরে এলনিনো, অপশন সি। মরাকোটালের সময় পৃথিবী ও চাঁদ কত ডিগ্রি কোণে থাকে? পেজ নম্বর ৬২, মরাকোটাল পৃথিবী ও চাঁদ ৯০ ডিগ্রি কোণে, অপশন সি। নিম্নলিখিত কোন নদীতে বান ডাকে? পেজ নম্বর ৬৩, হুগলি, এটা হবে অপশন ডি। মরাকোটালে পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্য থাকে? পেজ নম্বর ৬২, পৃথিবী অবস্থান করে চাঁদ ও সূর্যের সাথে সমকোণে ৯০ ডিগ্রি, এটা হবে অপশন সি। কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের সাথে সমুদ্রের সাথে ১৮০ ডিগ্রি পরিবর্তন ঘটে? পেজ নম্বর ৫৮, ভারত মহাসাগরে ঋতু পরিবর্তনের সাথে সমুদ্রের সাথে ১৮০ ডিগ্রি পরিবর্তন ঘটে, এটা হবে অপশন বি। নেক্সট, সত্য হলে ঠিক, অসত্য হলে ভুল। ১ নম্বর, বেঙ্গুয়েলা স্রোত ভারত মহাসাগরে বয়ে যায়? পেজ নম্বর ৫৯, বেঙ্গুয়েলা স্রোত এটা আটলান্টিক মহাসাগরে, এটা হবে মিথ্যা। ২ নম্বর, উপসাগরীয় স্রোতের প্রভাবে নরওয়ে উপকূলে বরফ জমে না? উত্তর আটলান্টিক ড্রিফটের কারণে উত্তর পশ্চিম ইউরোপে উষ্ণতা শীতকালে বেশ বেশি হয়, ফলে নরওয়ে হামারফেল্ট বন্দরে সারা বছর জাহাজ চলাচল করে। তাহলে এর কারণে জল জমে না, তাই জাহাজ চলাচল করতে পারে, তাহলে এটা হবে উত্তর আটলান্টিক ড্রিফট, তাহলে এটা হবে মিথ্যা। ৩ নম্বর, সমুদ্র জলের বেশিরভাগ পৃষ্ঠস্রোত হিসেবে বয়ে যায়, এটা এই বইটা থেকে দেখাবো, সমরেন্দ্রনাথ মোদক। পৃষ্ঠস্রোত বা বহিঃস্রোত এটা ১০%, আর অধিকাংশই ৯০% এটা অন্তঃস্রোত, তাহলে পৃষ্ঠস্রোত এটা হবে না, এটাও হবে মিথ্যা। ৪ নম্বর, পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণ বল সূর্য অপেক্ষা বেশি? পেজ নম্বর ৬০, পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণ সূর্য অপেক্ষা ২.২ গুণ বেশি, তাহলে এটা হবে সত্য। ৫ নম্বর, মুখ্য জোয়ারের প্রতিপাত অংশে গৌণ জোয়ার হয়? পেজ নম্বর ৬১, মুখ্য জোয়ারের ঠিক প্রতিপাত অংশে গৌণ জোয়ার হয়, এটা হবে সত্য। শূন্যস্থান ড্যাশ সূত্র অনুসারে সমুদ্র স্রোত উত্তরগোলার্ধে ডান দিকে বাঁকে, শূন্যস্থানে হবে? পেজ নম্বর ৫৭, শূন্যস্থানে লিখবে ফেরেল সূত্র। নেক্সট প্রশ্ন, ২ নম্বর, বেঙ্গুয়েলা স্রোত ড্যাশ মহাসাগরে বয়ে যায়, শূন্যস্থানে হবে? বেঙ্গুয়েলা স্রোত ড্যাশ মহাসাগরে শূন্যস্থানে হবে? পেজ নম্বর ৫৯, বেঙ্গুয়েলা স্রোত এটা হবে আটলান্টিক মহাসাগর, শূন্যস্থানে লিখবে আটলান্টিক। নেক্সট প্রশ্ন, নিউজিল্যান্ড অঞ্চলে কুয়াশা হয় ড্যাশ ও ড্যাশ স্রোতের প্রভাবে, নিউ ফাউন্ডল্যান্ড হবে? পেজ নম্বর ৫৮, নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে হবে, ওটা শীতল ল্যাব্রাডর ও উষ্ণ উপসাগরীয়।
চার নম্বর ভাটার সময় নৌকা নদীর ড্যাশ দিকে যায়, এটা এই বইটা থেকে দেখাবো। জলস্রোতের দিকে বা মাঝের দিকে এটা লিখলেও হবে, যেহেতু ভাটার সময় জলস্রোত নদীর মাঝের দিকে থাকে তাই নদীর স্রোতের দিকে লিখলেও হবে বা মাঝের দিকে লিখলেও হবে। নেক্সট, পৃথিবী চাঁদের সবচেয়ে কম দূরত্বকে ড্যাশ বলে, পেজ নম্বর 63, পেরিজি। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম সেটাকে বলে পেরিজি। নেক্সট প্রশ্ন, ভরাকোটালের সময় চাঁদ সূর্য ও পৃথিবী ড্যাশ ডিগ্রি কোণে অবস্থান করে, শূন্যস্থানে হবে, পেজ নম্বর 62, ভরাকোটাল। চাঁদ পৃথিবী সূর্য 180 ডিগ্রি কোণ, একদম সোজা দাগ সরলরেখায়, অর্থাৎ 180 ডিগ্রি। দুই এক কথায় উত্তর দাও, পৃথিবীর বৃহত্তম মগ্নছড়া কোনটি? উত্তর, পেজ নম্বর 7, গ্র্যান্ড ব্যাঙ্ক, পৃথিবীর বৃহত্তম মগ্নছড়া। নেক্সট প্রশ্ন, কোন মহাসাগরে মৌসুমি স্রোত বয়ে যায়? উত্তর, পেজ নম্বর 59, ভারত মহাসাগরে মৌসুমি স্রোত। নেক্সট প্রশ্ন, উত্তর লিখবে ভারত মহাসাগর। নেক্সট প্রশ্ন, কোন ধরনের স্রোতের সঙ্গে হিমশৈল ভেসে আসে? উত্তর, এটা এই বইটা থেকে দেখাবো, শীতল স্রোতের সঙ্গে ভেসে আসা হিমশৈল, তাহলে লিখবে শীতল স্রোত। মুখ্য জোয়ারের কত ডিগ্রি অবস্থানে গৌণ জোয়ার হয়, এটাও এই বইটা থেকে দেখাবো, 180 ডিগ্রি বিপরীতে বা প্রতিপাত স্থানে গৌণ জোয়ার হয়। নেক্সট প্রশ্ন, পাঁচ নম্বর, সংযোগ অবস্থানে চাঁদ ও পৃথিবী কত ডিগ্রি কোণে থাকে? পেজ নম্বর 62, সংযোগ অবস্থানে চাঁদ ও পৃথিবী সরলরেখা, অর্থাৎ 180 ডিগ্রি, তাহলে এটা হবে 180 ডিগ্রি। ছয় নম্বর, পশ্চিমবঙ্গের কোন জেলায় নদীগুলিতে প্রবল বান ডাকে? পেজ নম্বর 63, আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের হুগলি জেলার, হুগলি জেলার নদীগুলিতে বান ডাকে। এক নম্বর, সমুদ্র স্রোত কি? উত্তর, পেজ নম্বর 56, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, হিমপ্রাচীর কাকে বলে, হিমপ্রাচীর কাকে বলে? উত্তর, হিমপ্রাচীর কি? উত্তর আটলান্টিক মহাসাগরে সুমেরু অঞ্চল থেকে আগত ল্যাব্রাডর স্রোতের শীতল ও গাঢ় সবুজ রঙের জল এবং উপসাগরীয় স্রোতের উষ্ণ ও গাঢ় নীল জল বেশ কিছু দূর পর্যন্ত পাশাপাশি কিন্তু বিপরীত দিকে প্রবাহিত হয়েছে। এই দুই বিপরীতমুখী স্রোতের মাঝে একটি নির্দিষ্ট সীমারেখা স্পষ্ট দেখা যায়, এই সীমারেখাকে হিমপ্রাচীর বলে। নেক্সট প্রশ্ন, সিজিগি কি? উত্তর, পেজ নম্বর 62, সিজিগি। নেক্সট প্রশ্ন, চার নম্বর, মগ্নচড়া বলতে কি বোঝো? উত্তর,
পেজ নম্বর 60 মগ্নচড়া, এখান থেকে এ পর্যন্ত একটা উদাহরণ দিয়ে দেবে জ্ঞান ব্যাংক। নেক্সট প্রশ্ন, মরা কোটাল কি? উত্তর, পেজ নম্বর 62 এই ছবিটা এঁকে দেবে। আর এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, সারাসারির মান বলতে কি বোঝো? পেজ নম্বর 62 এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, সমুদ্র তরঙ্গ কাকে বলে? পেজ নম্বর 56। এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, আট নম্বর, গ্র্যান্ড ব্যাংক কি? পেজ নম্বর 60, গ্র্যান্ড ব্যাংক পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া। তারপরে এই লাইনটা লিখে দেবে, মগ্নচড়াগুলি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বাণিজ্যিক মৎস্য আহরণ অঞ্চল। তারপরে এই লাইনটা লিখে দেবে এখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, প্ল্যাঙ্কটন বলতে কি বোঝো? উত্তর, সংজ্ঞা, সমুদ্র জলে ভাসমান অতি সূক্ষ্ম আণুবীক্ষণিক জীবকুলকে বলে প্ল্যাঙ্কটন। বৈশিষ্ট্য, মৃদু শীতল বা নাতিশীতোষ্ণ সমুদ্র অঞ্চলে প্ল্যাঙ্কটনের জন্ম বেশি হয়। প্ল্যাঙ্কটন সালোক সংশ্লেষে সক্ষম। গুরুত্ব, সামুদ্রিক মাছেদের প্রধান খাদ্য প্ল্যাঙ্কটন। আজকে এ পর্যন্ত, পরে নেক্সট পার্ট আবার নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। ভালো লাগবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে, নেক্সট পার্টের প্রয়োজন হলে কমেন্টে জানাবে।